কিন্তু এই পাঁচটা করার পরেও যে সে মুমিন এই গ্যারেন্টি পৃথিবীতে কেউ দিতে পারবে না। কালেমাও পড়েছে, সালাত আদায়ও করেছে, যাকাতও দেয়, সিয়ামও পালন করে, হজও করেছে, তারপরও মুনাফিক, তারপরও সে মুমিনের স্তরে পৌঁছতে পারে। তো মুমিনের স্তরটা হচ্ছে এর চাইতে হাই লেভেলের, উচ্চ পর্যায়ের স্তর, যেটাকে আমরা বলি আল ইমান। ইমানের আমরা পড়েছি ছোটবেলায় যে ছয়টি রুকুন, তার মধ্যে একটা অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস। ইসলামের ইমানের যতগুলো বিষয় আছে সবগুলো অদৃশ্য, চোখে দেখা যায় না, এই জন্য এটার প্রতি বিশ্বাসের মানদণ্ডটাই আল্লাহ দরবারে মানুষের মর্যাদার ভিত্তি নির্ধারণ করে, কারণ এটা চোখে দেখা যায় না। পৃথিবীতে মানুষ যেটা চোখে দেখতে পায় ওটার পিছনেই ছোটে, এই জন্য বর্তমান পৃথিবীকে বলা হয় বস্তুবাদী দুনিয়া, যা চোখে দেখা যায় তাই বস্তু, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সবই বস্তু, বস্তুর পিছনে মানুষ ছুটে। নেকি গুনাহ তো চোখে দেখা যায় না, জান্নাত জাহান্নাম তো চোখে দেখা যায় না, পরকাল তো চোখে দেখা যায় না, আল্লাহ সুবহানাহু তাআলাকে তো চোখে দেখা যায় না। তো এই চোখে যেগুলো দেখা যায় না মানুষ এগুলো বিশ্বাস করার প্রয়োজন মনে করে না, এই জন্য বর্তমান দুনিয়াটা হয়ে গেছে বস্তুবাদী দুনিয়া। এই জন্য হাই লেভেলের স্তর হচ্ছে ইমান, চোখে না দেখে দৃঢ় বিশ্বাস, চোখে না দেখে অটুট বিশ্বাস, চোখে না দেখে অটল বিশ্বাস, চোখে না দেখে পাহাড় সম বিশ্বাস, এটা ইয়াকিন। যার বিশ্বাস যত মজবুত, সে মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, তাকওয়া পরহেজগারিতার দিক থেকে আল্লাহর নিকটে তত উঁচু স্তরে। ইমানের বাড়া কমা এটাই, যার ইমান যত মজবুত, মানে যার এই ছয়টি বিষয়ের প্রতি বিশ্বাস যত মজবুত, যত দৃঢ়, যত শক্তিশালী, যত অটল, যত কঠিন, সে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে তত মর্যাদা মণ্ডিত। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব। আল্লাহ সুবহানাহু তাআলা তার সব গুণাবলীর কথা কোরআনে এবং হাদিসে তার রাসূলের মাধ্যমে বর্ণনা করেছেন, কেননা মানুষকে তো চিনাতে হবে, একটা অদৃশ্য বস্তুকে মানুষকে, একটা অদৃশ্য আল্লাহ সুবহানাহু তাআলার একটা অদৃশ্য সত্তা, এই অদৃশ্য সত্তাকে মানুষকে চিনাতে হবে যে ইনি আল্লাহ সুবহানাহু তাআলা। ওই অদৃশ্য সত্তার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে সম্ভব হয়েছে সেভাবে মানুষকে চিনানোর চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা তার তাওহীদুর রুবুবিয়্যাহ, তার তাওহীদুল উলুহিয়্যাহ, তার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, রব হিসেবে আল্লাহ, ইলাহ হিসেবে আল্লাহ, নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ, এবং এটির মধ্যে আমি আমার তাওহীদের আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি যে রব হিসেবে আল্লাহ বলতে কি বুঝায়, ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা বলতে কি বুঝায়, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর এককত্ব বলতে কি বুঝায়। রব হিসেবে আল্লাহ দুনিয়ার সবাই মানে, হিন্দুও মানে, খ্রিস্টানও মানে, কিন্তু ইলাহ হিসেবে আল্লাহ পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ মানে। যারা মুসলমান তাদেরও 90% মানুষ এখনও আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারেনি। আল্লাহ সুবহানাহু তাআলাকে ইলাহ হিসেবে মানার সবচেয়ে বড় যে বাক্যটা, সবচেয়ে বড় যে অর্থটা, সেটা হচ্ছে পৃথিবীতে আল্লাহর, পৃথিবীতে কারোরই যদি উপাসনা না হয় তবুও সমস্যা নাই, কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা হওয়া যাবে না। এটা হচ্ছে শিরকের ভয়াবহতা। শিরক হওয়ার চাইতে কারো উপাসনা না হওয়া ভালো, শিরক হওয়ার চাইতে কারো উপাসনা না হওয়া ভালো। এই জন্য লা ইলাহা এটা দিয়ে শুরু, নেই কোনো উপাসক যার উপাসনা করা যাবে, নেই, সব ধ্বংস। সেটা আপনার মহাস্থানগড়ে যেখানে মাজারে যেখানে সিজদা দেওয়া হচ্ছে সেটা হোক, সেটা হিন্দুরা যেখানে মূর্তি রেখেছে সেটা হোক, যেটাই হোক, পৃথিবীতে কারো উপাসনা চলবে না, কারো নিকটে মাথা নত করা চলবে না, কারো নিকটে হাত পাতা চলবে না, কেউ কারো কাছেই হাত না পাতুক, কেউ কারো কাছেই উপাসনা না করুক, তবুও এটা ওটের চাইতে ভালো যে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে হাত পাতবে।
তবুও এটা ওটের চাইতে ভালো যে মানুষ আল্লাহ ব্যতীত কারো কাছে সিজদা করে। এই জায়গাতে পৃথিবীর সব সমস্যা। আর শেষ অংশ হচ্ছে আসমা ও সিফাত, যেটা দিয়ে আল্লাহকে চিনা যায়। আল্লাহ তার নাম দিয়েছেন 99টা, তার গুণাবলী বর্ণনা করেছেন পবিত্র কোরআনে। পবিত্র কোরআনের যে মৌলিক অংশগুলো, পবিত্র কোরআনের হুকুম আহকাম খুব কম আছে, পবিত্র কোরআনের মৌলিক অংশগুলোর একটা হচ্ছে আল্লাহ ইতিহাস বর্ণনা করে, অতীত যুগের নবীদের ঘটনা বর্ণনা করে। পবিত্র কোরআনের একটা মৌলিক অংশ হচ্ছে আল্লাহ মানুষের উপর দয়া বর্ণনা করে। এই দেখো আসমান, এই দেখো জমিন, এই সূর্য, এই বৃষ্টি, এই চন্দ্র, এই তারকা, আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের উপর তার যে দয়া সেটার বর্ণনা করতে থাকেন জায়গায় জায়গায়, সব জায়গায়। পবিত্র কোরআনের একটা বিরাট অংশ হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে পরকালের ভয় দেখান। এই দেখো জান্নাত এরকম, এই দেখো জাহান্নাম এরকম, এই জান্নাত, এই জাহান্নাম, এই পরকাল, অধিকাংশ আয়াত জুড়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে জান্নাত জাহান্নাম এবং পরকালের ভয় দেখিয়েছে। হুকুম আহকামের আয়াত খুব কম আছে, সামান্য স্বল্প পরিমাণ। তো কোরআনের একটা বিশাল অংশ জুড়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু তার নাম আর গুণাবলী বর্ণনা করেছেন। খুব কম আয়াত শেষ হবে যে আয়াতের শেষে আল্লাহ তার নাম বলবেন না, তার গুণাবলী বলবেন না। অধিকাংশ আয়াত আল্লাহ শেষ করবেন তার নাম দিয়ে, গুণাবলী দিয়ে। গফুরুর রহিম, রহমানুর রহিম, আজিজুন হাকিম, আলিমুন হাকিম, হাকিমুন আলিম, আয়াত অধিকাংশ আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা শেষ করবেন তার নাম এবং তার গুণাবলী দিয়ে। পুরো কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলার একটা বিশাল চেষ্টা থেকেছে যে মানুষ আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চিনুক। এটা হচ্ছে ইমানের সবচেয়ে মজবুত এবং সবচেয়ে মৌলিক এবং সবচেয়ে আসল স্তর। মানুষ আল্লাহকে যত ভালোভাবে চিনতে পারবে তত বেশি ইবাদত করতে পারবে, তত মনোযোগের সাথে ইবাদত করতে পারবে, তত সঠিক পথে থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূলগণের প্রতি ইমান। এই জায়গায় আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। দ্বিতীয় কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত রাসূল চলে গেছে আমরা কাউর নামে কটুক্তি করা তো দূরে থাক, তাদের প্রতি ইমান আনয়ন না করলে আমরা মুসলমান থাকব না। এই জন্য কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে মুসলমান বলবে আরে খ্রিস্টানেরা ফ্রান্সে বসে আমার রাসূলকে গালি দিয়েছে, চলো আমি তাহলে ওদের নবী ঈসা আলাইহিস সালামকে গালি দিই, নাউজুবিল্লাহ। এটাই ইসলামের শ্রেষ্ঠত্ব, এটাই ইসলামের শ্রেষ্ঠত্ব সারা পৃথিবীতে, যে তুমি যে নবীর অনুসারী আমিও ওই নবীর প্রতি ইমান আনয়ন করি, কিন্তু তুমি আমার নবীকে গালি দাও। এটা হচ্ছে তোমার ভ্রষ্টতার প্রমাণ আর এটা হচ্ছে আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ। এবং শ্রেষ্ঠ নবী হচ্ছেন মোট পাঁচজন, সর্বশ্রেষ্ঠ নবীগণ পাঁচজন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ, মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় প্রমাণ করেছেন। এখানে সংক্ষিপ্ত আকারে শুধু বলি, এর জন্য সম্পূর্ণ একটা বক্তব্য লাগবে এবং একটা বইও আছে আমার লেখা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আল্লাহ বহু জায়গায় প্রমাণ করেছেন। একটা হচ্ছে মাকামাম মাহমুদ, আমরা যখন আজান হয় আজানের পরে যে দোয়া পড়ি তার মধ্যে মাকামাম মাহমুদ আছে না, ওই দোয়ার মধ্যে, ওই দোয়ার মধ্যে কিন্তু অসিলাও আছে। এই অসিলা আর এই মাকামাম মাহমুদ, এই দুটোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মর্যাদামণ্ডিত, সবচেয়ে উঁচু, সবচেয়ে মহান জায়গা। মাকামাম মাহমুদ কিভাবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কথা বলার জন্য মানুষ তো আল্লাহর রাসূলের মুখাপেক্ষী হবে, হবেই, মুমিনেরা তো আল্লাহর রাসূলের মুখাপেক্ষী হবে, হবেই, কাফেররা তো আল্লাহর রাসূলের মুখাপেক্ষী হবে, হবেই, সব নবী রাসূল কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী হবেন যে আল্লাহকে এটা বলার জন্য যে আপনি বিচার শুরু করুন। এটাই মাকাম মাহমুদ। সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ সবার মাঝে তার রাসূলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। যেই দিন আল্লাহ যাকে অনুমতি না দিবেন সে ব্যতীত কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না, সাহস করবে না কথা বলার, সবাই ফিরিয়ে দিবে, বিশাল বুখারীর লম্বা হাদিস। ওই দিন কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী এসেছিল, সকলের মাঝে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা প্রমাণ করবে। সেই দিন ওই ফ্রান্সের ম্যাক্রোন নাকি ম্যাক্রোন নাম, সে তারও
সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী হবে কিয়ামতের মাঠে, হতে হবে, এর কোনো বিকল্প নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের একটা বিষয় হচ্ছে ওসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান, যেটা আল্লাহ তার একজন বান্দাকে দিবেন, আর আমি আশা করি, আর জু আমি আশা করি যে আল্লাহর ওই বান্দাটা আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের একটা অংশ হচ্ছে জান্নাতের দরজা খোলা হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি ছাড়া। দারোয়ান বলবে কে? তো বলে আমি মুহাম্মদ। তো বলে আমাকে আদেশ করা হয়েছে আপনি ছাড়া অন্য কারোর জন্য প্রথমে এই দরজা যেন না খুলে, আপনাকে দিয়েই প্রথমে এই দরজা উদ্বোধন করা হবে, জান্নাত উদ্বোধন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়িদুল আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের মাঠে সকল আদম সন্তানের সর্দার, আমার কাছে একটা পতাকা থাকবে, আমার এই পতাকার নিচে সব নবী রাসূল মানুষজন সবাই আমার পতাকার অধীনে থাকবে, আমি হচ্ছে কিয়ামতের মাঠে আদমের সকল সন্তানের নেতা এবং সর্দার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি, এত বেশি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ কটূক্তি করে, খারাপ কথা বলে, হাসি ঠাট্টা করে, উপহাস করে, তাহলে সে মুসলিম হলেও তার রক্ত হালাল, খ্রিস্টান হলেও তার রক্ত হালাল, হিন্দু হলেও তার রক্ত হালাল, বৌদ্ধ হলেও তার রক্ত হালাল, নাস্তিক হলেও তার রক্ত হালাল, মুসলমান হলেই হালাল, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে কিন্তু তা নয়। একজন হিন্দু যদি জেনা করে তা আমি তাকে বলতে পারবো না যে আসো ইসলামের বিধানে জেনা করলে এই হুকুম আছে তোমার উপর এই হুকুম প্রয়োগ করে, এটা ইসলামে অনুমতি নাই, তাকে তার ধর্ম অনুযায়ী তার উপর যে শাস্তি হওয়া উচিত সেটা প্রয়োগ হবে। ইহুদি যদি জেনা করে তো ইহুদি তার তাওরাত অনুযায়ী যেটা ফাইসালা হবে ওটাই ফাইসালা হবে, ইসলামী রাষ্ট্রতেও তাকে ওই ফাইসালা মেনে নেওয়ার সুযোগ দেওয়া হবে তার তাওরাত অনুযায়ী, তার উপর আমি ইসলামের হুকুম প্রয়োগ করতে পারবো না, অন্য কোনো ক্ষেত্রেই নয়। কিন্তু একমাত্র এই একটা জায়গা, যেই জায়গাতে হিন্দু হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষ যদি হয়, আদমের সন্তান যদি হয়, আর সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তাহলে তার উপর হত্যাযোগ্য অপরাধ ফরজ, সে যেই হোক। এবং অন্য শাস্তিগুলোর সাথে আল্লাহ রাসূলকে গালি দেওয়ার শাস্তির আর একটা পার্থক্য, আমি একজনকে হত্যা করেছি, হত্যা করার পর আমাকে যে হত্যা করাই হবে এরকম কিছু নয়, আমি যাকে হত্যা করেছি তার পরিবার যদি বলে যে আমাকে মাফ করে দিল, তাহলে মাফ আমাকে আর হত্যা হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার ক্ষেত্রে বিষয়টা সেরকম নয় যে রাষ্ট্রপতি এসে বলবে যাও তোমাকে প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম, বিচারপতি বলবে যে যাও তোমাকে প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম, ও বলবে যে আমি তওবা করেছি, ক্ষমা চেয়ে নিয়েছি, যাও আমার আমাকে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। তওবা করলে সেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু দুনিয়াতে মাফ নেই। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরে, কটূক্তি করার পরে, উপহাস করার পরে, সে যতই তওবা করুক, সে যে ধর্মেরই হোক না কেন, তাকে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, প্রধান বিচারপতি হোক, কেউই তাকে ক্ষমা করে দেওয়ার অধিকার রাখে না, এবং সে যতই তওবা করুক না কেন সেটা আল্লাহ কিয়ামতের মাঠে মৃত্যুর পরে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কিন্তু দুনিয়াতে যদি কেউ একবার আল্লাহ রাসূলকে গালি দেয় তাহলে তার একটাই ফয়সালা, সেটা হচ্ছে তাকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা বলে আলোচনার তৃতীয় অংশ, আকীদার তৃতীয়, ইমানের তৃতীয় বিষয় হচ্ছে ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। এই যে বললাম না ইমান হচ্ছে সর্বোচ্চ স্তরের, মুখে সবাই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সালাতে সবাই আসবে, সিয়াম সবাই পালন করবে, যাকাত সবাই দিবে, হজ সবাই দিবে, কিন্তু কয়জন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ফেরেশতা আছে, অটল চিত্তে কয়জন বিশ্বাস করে যে ফেরেশতা আছে। মানুষ যদি দৃঢ় 100-তে 100 বিশ্বাস করে যে আমার দুই ঘাড়ে ফেরেশতা আছে, মানুষ গুনাহ করতে পারবে? এটাই হচ্ছে মানুষের যে তাকওয়া পরহেজগারিতার মাপকাঠি, এটা শুধু ইসলাম দিয়ে নয়, এটার মূল জায়গা হচ্ছে ইমান, বিশ্বাসের দৃঢ়তা, বিশ্বাসের মজবুতি, এটাই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ফেরেশতা তো চোখে দেখা যায় না, কিন্তু ফেরেশতা কিন্তু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবী পরিচালনা করতেছেন ফেরেশতা দিয়ে। 100 তলা থেকে একটা ছেলে পড়ে গেল, তারপরও তার হাড় হড্ডি কিছুই নষ্ট হলো না, সে জীবিত আছে, আল্লাহ তাকে বাঁচিয়েছেন কিন্তু ফেরেশতার মাধ্যমে।
ভূমিকম্প হয়ে গেল তুরস্কে, তিন দিন পর এক দুই বছরের একটা বাচ্চা বের হয়ে আসতেছে জীবিত, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, সবাই মরে শেষ হয়ে গেছে। ওই বাচ্চাটাকে কিন্তু আল্লাহ ফেরেস্তার মাধ্যমে জীবিত রেখেছে। পুরো গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গাড়ির সবাই মারা গেছে, একজন অক্ষত অবস্থায় জীবিত আছে, তাকে কিন্তু আল্লাহ ফেরেস্তার মাধ্যমে জীবিত রেখেছে। আর যেখানে বৃষ্টি হবে কাল ওখানে বৃষ্টি হবে, মেঘ একদিক থেকে আর একদিকে যাচ্ছে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে পরিচালনা করতেছে, মেঘে আওয়াজ হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেস্তার মাধ্যমে পরিচালনা করতেছে, পৃথিবী কেঁপে উঠতেছে, ভূমিকম্প হচ্ছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেস্তাকে বলতেছেন, ফেরেস্তা পৃথিবীকে কাঁপাচ্ছে, মানুষের প্রতি মুহূর্তে মানুষের রূহ কবজ হচ্ছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেস্তা দায়িত্বশীল করে রেখেছেন, তারা মানুষের রূহ কবজ করতেছে, পৃথিবীর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহান ওয়া তাআলা তার বাহিনী জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী ফেরেস্তাদের দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পূর্ণ করে। এই জন্য ফেরিস্তার প্রতি বিশ্বাসের মজবুতি এবং দৃঢ়তা প্রয়োজন রয়েছে যদি ভালোভাবে আমল করতে চান, যদি ভালোভাবে আমল এবং আখলাক আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই। চতুর্থ হচ্ছে অতীতে চলে যাওয়া যে সমস্ত কিতাব আসমানি গ্রন্থগুলো সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। পঞ্চম হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন। এটা একটা বিশাল অংশ, পুরো ইসলাম টিকে আছে পরকালের উপর ভিত্তি করে। হিন্দুদের আছে পুনর্জন্ম, পরকাল নাই, কিন্তু ইসলামের সম্পূর্ণ ইসলামের একটা মৌলিক বিশাল অংশ হচ্ছে পরকাল। আর নাস্তিকদের কাছে আমি মারা গেলাম আমার হাড় হড্ডি মাটিতে খেয়ে নষ্ট হয়ে যাবে, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তাহলে মানুষ দুনিয়াতে ভালোভাবে চলবে না চলবে না, মানুষ ইসলাম পালন করে চলবে না চলবে না, এটা নির্ধারণ করবে পরকালের প্রতি তার বিশ্বাসের মজবুতি কত বেশি, পরকালের প্রতি তার বিশ্বাসের দৃঢ়তা কত বেশি, পরকালের প্রতি তার ইয়াকিনের মাত্রা কত বেশি। যে পরকালকে যত বেশি যত বাস্তব আকারে বিশ্বাস করতে পারবে, তার আমল তার আখলাক ইসলাম অনুযায়ী তত বেশি চলবে। মানুষ সর্বদা সারা পৃথিবীতে নিজেকে ধোকায় রাখে পরকালকে ভুলিয়ে রাখার জন্য। সর্বদা পৃথিবীর সবচেয়ে বাস্তব রিয়াল হাকিকাত হচ্ছে মৃত্যু, কিন্তু মানুষ গান বাজনার মাধ্যমে নিজেকে ভুলিয়ে রাখে যে আমি একদিন মারা যাব। মোবাইল হাতে নিয়ে যখন গেম শুরু হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা মানুষ নিজেকে ভুলিয়ে রাখে যে সে একদিন মারা যাবে। যখন মানুষ জুয়া তাস খেলতে নামে, তখন মানুষ ঘন্টার পর ঘন্টা নিজেকে ভুলিয়ে রাখে যে সে একদিন মারা যাবে। মানুষ যখন দুনিয়ার পিছনে ছুটে, তখন মানুষ নিজেকে ভুলিয়ে রাখে যে সে একদিন মারা যাবে। আজকে নাস্তিকরা যে কথা বলে সেই যুগেও বলেছে, আল্লাহ সেই যুগে কোরআনে উত্তর দিয়েছে, বলছে যারা বলে যে আমরা মারা যাব, আমাদের হাড় হড্ডি জমিনে ক্ষয় হয়ে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে বলছেন, শোনো, এই খুদবার লাঠি যে মিস্ত্রি একবার তৈরি করেছে, প্রথমবার তৈরি করা যত কঠিন, দ্বিতীয়বার তৈরি করা তার চেয়ে অনেক সহজ। আপনি জীবনে প্রথম পড়া যেটা পড়েছেন সেটা প্রথমবার পড়া যত কঠিন, দ্বিতীয়বার তার চেয়ে সহজ। সুরা ফাতেহা প্রথম যখন মুখস্থ করেছেন তখন যত কঠিন, আজ দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার তার চেয়ে বেশি সহজ। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে এখন পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমরা পৃথিবীতে আছি, কে সৃষ্টি করেছে? আল্লাহ। তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই পারবেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, এবং এটা সবচেয়ে যৌক্তিক জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যে আল্লাহ একবার তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে, তিনি মাস্ট অবশ্য অবশ্যই তোমাকে দ্বিতীয়বার, আল বাত ও বাদ আল মত, মৃত্যুর পরে তোমার পুনরুত্থান ঘটাতে তিনি অনেক অনেক সক্ষম। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর ক্ষমতা পাবেন। তো পরকালের প্রতি বিশ্বাস হচ্ছে ইসলামের মৌলিক জিনিস। জান্নাত জাহান্নাম কিয়ামত, এই জিনিসগুলো, মৃত্যু কবর, এগুলো সবই পরকাল। এই জিনিসগুলোর প্রতি মানুষের বিশ্বাসের মাত্রা যত বাড়বে, মানুষ তত আমল করতে পারবে, আর বিশ্বাসের মাত্রা যত দুর্বল হবে, মানুষ সঠিক রাস্তা থেকে তত দূরে সরে যাবে। সম্মানিত উপস্থিতি, আর সর্বশেষ বিষয় হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এইটাও ইসলামের অনেক বড় মৌলিক বিষয়। আজকের পৃথিবীতে একটা ট্রেন্ড আছে তাকদীরকে অস্বীকার করার। বড় বড় খেলোয়াড় যখন খেলা শেষ করে আসবে, ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হবে আপনি কী জন্য হারলেন, সে যদি বলে যে ভাগ্যের দোষে হেরেছি, তাহলে এটাকে হাস্যকর মনে করা হয়।
যে আপনি আধুনিক পৃথিবীতেও ভাগ্যকে বিশ্বাস করেন? এই এত উন্নত পৃথিবীতে আপনি ভাগ্যকে বিশ্বাস করেন? এটা ইসলামের বড় বড় মৌলিক বিষয়গুলোর একটা, যে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন। এবং মানুষ পৃথিবীতে শান্তিতে জীবনযাপন করতে পারবে একমাত্র তখনই যখন মানুষ তাকদিরে বিশ্বাস করবে। এছাড়া মানুষের জীবনে কোনো কিছু দিয়েই শান্তি ফিরানো সম্ভব নয়। এসি দিয়ে ঠান্ডা বাতাস লাগানো সম্ভব, সুখ ক্রয় করা সম্ভব, কিন্তু অন্তরের মানসিক শান্তি একমাত্র তাকদিরের প্রতি অগাধ বিশ্বাস মানুষকে দিতে পারে, অন্য কিছু দিতে পারে। আর তাকদিরের প্রতি অগাধ বিশ্বাসের জন্য এবং যতগুলো বললাম যে আমল, যে আখলাক, সেগুলোর জন্য সবচেয়ে বড় গুণ হচ্ছে সবর, ধৈর্য। যে পাঁচজন নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা সর্বশ্রেষ্ঠ বলেছেন, সেই পাঁচজন নবীর একটা বড় গুণ ছিল যে তারা ধৈর্যশীল। ধৈর্য মানে শুধু বিপদে আপদে ধৈর্য ধারণ নয়, ভালো কাজের প্রতি ধৈর্য, খারাপ কাজ থেকে ধৈর্য। ভালো কাজের প্রতি ধৈর্য মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহুদিন আপনাদেরকে বলেছে যে সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন খতমের সমান নেকি হয়। বহুদিন বলেছে যে পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে সে ব্যক্তি জান্নাতে চলেই গেছে, যায়নি কেন, মরেনি তাই। কিন্তু আপনি কয়দিন পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে পেরেছেন? কয়দিন সূরা ইখলাস তিনবার পড়তে পেরেছেন? বহুদিন বলা আছে যে প্রতিদিন সকালে উঠে কোরআন পড়তে হয়, কতদিন আপনি সকালে উঠে কোরআন পড়তে পেরেছেন? পাঁচ অক্ত সালাত টানা কতদিন আপনি জামাতের সাথে আদায় করতে পেরেছেন? সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুরগিকে টোপা দিয়ে ঘিরে রাখা, ধরে রাখা। একটা মুরগিকে টোপা দিয়ে ঘিরে আটকিয়ে রাখার নাম হচ্ছে সবর। কোনো একটা কাজের উপর নিজেকে আটকে রাখা, কোনো একটা কাজের উপর নিজেকে ধরে রাখা, কোনো একটা কাজের উপর নিজেকে অটল রাখা, এটা হচ্ছে সবর। এটা আদম সন্তান খুবই কম পারে। যে প্রতিদিন সকালে আমি একটা আয়াত হলেও তেলাওয়াত করব, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিনের দিন নাই, তার মানে তার ভিতরে সবর নাই। সবর আল্লাহর নিকটে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি আমল আল্লাহর নিকটে অত প্রিয় নয়, সবরের সাথে অল্প আমল প্রত্যেক দিন করা হয়, নিয়মিত করা হয়, সবরের সাথে এমন অল্প আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কেন? এটার মধ্যে সবর আছে যে আমি প্রতি পাঁচ অক্ত সালাতের পর আয়াতুল কুরসি বা পাঁচ অক্ত সালাত জামাতের সাথে আদায় করব, এটার জন্য সবরের দরকার। যার ভিতরে সবর কম, সে কোনো না কোনো এক অক্ত মিস করে ফেলবে, সালাতও মিস করে ফেলবে সবর কম হওয়ার কারণে, নিজেকে ধরে রাখতে পারবে না আমলের উপর। এটা সবর, এটা পৃথিবীর মহান গুণগুলোর একটা। তেমনি সবর হচ্ছে খারাপ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে। আজকে বললেন বক্তব্য শুনে যে আর কোনোদিন বিড়ি খাবো না, একদিন, দুই দিন, সাত দিনের দিন আবার বিড়িতে টান দিয়েছেন। কেন? সবর নাই এই জন্য। রাস্তা দিয়ে মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি তাকাবেন না, এই না তাকানোর জন্য কী লাগবে বলেন তো? সবর, ধৈর্য, কন্ট্রোল, নিজের আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা। মোবাইলে আমি গান শুনবো না বলে তওবা করলাম, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিনের দিন আবার শুনেছি, কেন? আমার সবর নাই। এই জন্য পৃথিবীতে তারাই সর্বশ্রেষ্ঠ যারা সবরে যত মজবুত, যারা সবরে যত পাহাড় সম তারা তত মজবুত। সবরের একটা প্রকার হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ, যেটা তাকদীরের সাথে সম্পৃক্ত। তখনই বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারবেন যখন তাকদীরে বিশ্বাস করতে পারবেন। এখন আলুর সময়, ধানের সময়, হয়তো এক বিঘা জমিতে যত মন আলু হওয়ার কথা ছিল হয়নি, আলু যে দামে বিক্রি হওয়ার কথা ছিল সে দামে বিক্রি হয়নি, ধান যে দামে বিক্রি হওয়ার কথা ছিল সে দামে বিক্রি হয়নি। এখন এই মুহূর্তে আপনি যদি আপনার আত্মাকে শান্তিতে রাখতে চান, তো তাকদীরের প্রতি বিশ্বাস ছাড়া, সবর ছাড়া পৃথিবীতে এমন কিছু নাই যেটা আপনাকে শান্তিতে রাখতে পারে। এটাই হচ্ছে ইসলামের মৌলিক ইমানের একটা অংশ। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সবরের চাইতে একটা স্তর আছে, উঁচু স্তর বিপদে আপদের ক্ষেত্রে, সেটাকে বলা হয় রেজা, সন্তুষ্টি।
পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সবর করতে পারে, আর খুবই কম মানুষ, একদম রেয়ার, নগণ্য, হাতে গোনা কয়েকজন যারা রেজর স্তরে পৌঁছতে পারে, সন্তুষ্টির স্তরে পৌঁছতে পারে। সন্তুষ্টির স্তরের কথা বলতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সন্তুষ্টি মানে হচ্ছে আর রেজা বেকাদা ইল্লাহ, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হওয়া। একটা হচ্ছে আল্লাহর ফায়সালায় ধৈর্য ধারণ করা, আর একটা হচ্ছে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হওয়া। আল্লাহর ফায়সালায় ধৈর্য ধারণই করতে পারে না অনেক মানুষ, তাও কিছু কিছু মানুষ ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু খুবই কম সংখ্যক, নগণ্য সংখ্যক মানুষ আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে পারে। এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের, আর রিদা বিকাদা ইল্লাহ, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হবে। ধরেন আপনার একটা সন্তান মারা গেছে, ওই সন্তানকে পৃথিবীতে কে নিয়ে এসেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই সন্তানের মালিক কে? আসল মালিক আল্লাহ। আপনার পকেটে যে টাকা আছে, এই টাকার আসল মালিক কে? আল্লাহ যখন দানের কথা বলেছে, তখন আল্লাহ বলেনি যে তুমি যা উপার্জন করেছো তা দান করো। আল্লাহ বলেছে মিম্মা রাজাক, না, আমি তোমাকে যা দিয়েছি আমি দিয়েছি, মানে তোমার পকেটের যে টাকা ওটা আমার দেওয়া, আমার তোমার পকেটের যে টাকা ওটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তুমি একশো তলা যে বাড়ির মালিক ওটা আল্লাহর দেওয়া, একশো বিঘা জমির মালিক ওটা আল্লাহর দেওয়া, তুমি নিজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমারও মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যখন আপনার ছেলে মারা গেল, তখন আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমি আমার ছেলে এবং আমার যা কিছু আছে, ধন দৌলত সহায় সম্পত্তি যা কিছু আছে সবই তো আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর এগুলো সবই একদিন আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ফিরে যাবে। তো আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ সন্তান দিয়েছিল আল্লাহ নিয়ে গেছে, রাজিতু বিকাদাইল্লাহ, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসুস্থ করতে চেয়েছে, আমি অসুস্থ হয়েছি, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, এটা আল্লাহর ফয়সালা ফর মি, আমার জন্য। তো আমার সৃষ্টিকর্তা আমার জন্য এই ফয়সালা করেছেন, তো আমি আমার সৃষ্টিকর্তার ফয়সালায় সন্তুষ্ট। এটাকে বলা হয় রেজা, সর্বোচ্চ স্তর। একজন মুমিনের সর্বোচ্চ স্তর হচ্ছে আর রেজা বিকাদাইল্লাহ, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া। তারপরের স্তর হচ্ছে আল্লাহর ফয়সালায় ধৈর্য ধারণ করা, আর ধৈর্য ধারণ তখনই করতে পারবে যখন তাকদীরের প্রতি বিশ্বাস থাকবে, অটল এবং অটুট বিশ্বাস। আর এই তাকদীরের প্রতি বিশ্বাসী মানুষকে মানসিক শান্তি দিতে পারে, আত্মায় প্রশান্তি দিতে পারে।